ডিপিডিসি, শ্রমিক কর্মচারী লীগ, 4577 জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত এর আসন্ন সিবিএ নির্বাচন উপলক্ষে এনওসিএস নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিম দপ্তরের নির্বাচনী কমিটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 4 মার্চ 2024 রোজ সোমবার কিলারপুর নারায়ণগঞ্জ ডিপিডিসি ভবনের দোতলায় আওয়াল ও ইউসুফ পরিষদের সাইকেল মার্কার এই নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামনের নির্বাচন, আমার প্রশ্ন হল আপনারা নির্বাচন চান কি না? চাই ইনশাল্লাহ। যদি আপনারা নির্বাচন চান ইনশাল্লাহ 45-77 অর্থাৎ সাইকেল মার্কা বিপুলপুরে একটা বার ভোট চাই, আমাদের কাছে একটা বার ভোট চাই। যদি আমরা 77 এই পর্যন্ত আপনাদের কাছে বিগত 3 বছর আগে যে প্রধান কংগ্রেস সিটের আগে আমরা এই 77-কে 35টা দাবি ইনশাআল্লাহ দেবে দিয়েছি। জাতীয় সত্য নির্বাচনের জন্য আমরা প্রস্তুত কতটুকু, যে আমরা সংখ্যাগরিষ্ঠ সংগঠন, সবাই আমাদেরকে ভোট দিবে, আমরা জিততে গেছি এরকম ধ্যান ধারণা নিয়ে চললে চলবে না। আমাদেরকে কাজ করতে হবে, সবাই সবার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে, বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব নির্বাচনের ডেটটা আপনারা আনেন। যার যার জায়গা থেকে তার তার যে কাজটুকু, সেই কাজটুকু করলে আমরা সাকসেসফুল হব, আমরা নির্বাচিত হব ইনশাআল্লাহ। নির্বাচন অতি সন্নিকটে, আপনারা দোয়া করেন, সবাই দোয়া চান যেন আমাদের নির্বাচনটা অতি দ্রুত হয়। আমরা, আমার সভাপতি সহ আমাদের কেন্দ্রীয় কমিটি সকলেই সর্বাত্মকভাবে চেষ্টা করা করতেছি। যে কোনো সময় নির্বাচনের তারিখ হয়তো ঘোষণা হয়ে যাবে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামীতে 45-77-কে সবাই যাতে পতাকা তলে এসে বিপুল ভোটে বিজয়ী হয়ে, এটা ইংরেজিতে তো আমাদের সার্ভিস রুলের কথা আছে, ডিপিডিসি অল আর এমপ্লয়ি, আমরা ওই কথাটা বাস্তবায়ন করতে চাই। নেতৃত্ব দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, আমি বিশ্বাস রাখি এইটা আল্লাহ। আজকে আমরা এই পথ লয়ে ধরে রাখবো না, কোরআন যেই কাজ করতেছে এই কাজ আমি করব না, কারণ আমি আব্দুল্লাহ আজকে প্রোটোকল অনুযায়ী যদি আমাকে, আমার চাকরি আছে প্রায় 4 বছরের প্রায় কাছাকাছি, 2 মাস চলে গেছে, তো হয়ে গেলে চলে যাব, রিটায়ার হইলে চলে যাবো, পরবর্তী আপনাদের মধ্যে তো নেতৃত্ব চলে আসবো। তো অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করতেছে, সময় সাপেক্ষ আমরা নির্বাচন ডেটটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। আমরা কালকেও আমাদের ডিজিএম হিউম্যান রিসার্চ মিসেস কামরুন নূরের সাথে কথা বলছি, ম্যাডাম আজকের মধ্যে আপনি ভোটার লিস্ট আজকে মনে হয় আশা করা যায় করবো জেডিএলে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আওয়াল, সাধারণ সম্পাদক হাতি ইউসুফ আলী, কার্যকরী সভাপতি এম করিম খান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপদেষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমান, শীতলক্ষা ও পূর্ব পশ্চিম দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন, আলী নূর, আজাদ মুন্সী, হীরা, মিলন, জাকির মোল্লা সহ প্রমুখ। রিপোর্ট করেছেন সাগর খান, এনএন টিভি।